জেকে লাইফস্টাইল করে আজ আমরা ডাল রান্না করব অবাক হবেন না প্রিয় দর্শক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইল করে আমরা আজকে ডাল রান্না করে খাব তো মিষ্টি আলুর ডালটা আমি তৈরি করে খাব এখানে কোনো ডাল থাকবে না মিষ্টি আলু তো অসাধারণ একটি আমাদের জন্য খাবার এখানে গুড প্রোবায়োটিক আছে আরো নানান গুণ তৈরি করছি মিষ্টি আলুর ডাল প্রিয় দর্শক দেখুন মিষ্টি আলুর ডাল রান্না তৈরি করার জন্য এখানে আমি পার্পল কালারের যে মিষ্টি আলুটা আছে সেটা নিয়েছি চুজ করেছি নানান রঙের নানান ঢঙ্গের মিষ্টি আলু আছে এখানে ব্রাউন কালারের মিষ্টি আলু আছে হোয়াইট মিষ্টি আলু আছে রেড মিষ্টি আলু আছে আরও নানান রঙের মিষ্টি আলু আছে সারা বিশ্বে বিভিন্ন অঞ্চলে তো আমরা আজকে যে পার্পল কালারের মিষ্টি আলুটা আছে সেটা আমরা নিয়েছি এটা দিয়ে আমরা ডাল রান্না করব এই মিষ্টি আলুটা রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন মিনারেলস প্রোটিন গুড শর্করা তো আরও অনেক উপাদান রয়েছে যেটি যে আলু আছে আমরা গোল আলু ওইটার থেকে এটা সম্পূর্ণ ভিন্ন দুটিই কিন্তু মাটির নিচে হয় কিন্তু একটি আমাদের জন্য আদর্শ খাবার একটি আমাদের জন্য খাওয়া মানা স্যার নিষেধ করেছেন তো আমি একটি ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি মিষ্টি আলুগুলোকে আর গ্রেট করতে করতে কিছু কথা আমি আপনাদের বলছি এই আলুতে কিন্তু ক্ষতিকারক স্টার্চ নেই এটাতে প্রোটিন মিনারেল ভিটামিনস অ্যান্টি অক্সিডেন্ট আয়রন সব কিছুতেই ভরপুর কথা বলতে বলতে আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এরকমেরই হবে তো সবগুলো মিষ্টি আলু আমি গ্রেট করে নিয়েছি এখন একটি মিক্সিং বোলে উঠিয়ে এক পাশে রেখে দিব বলতে পারেন ভাইয়া এটা গ্রেট না করে বয়েল করে বেক করে নিলে তো হতো তো না আমি গ্রেট করে নিয়েছি কেন সেটা আমি আপনাদের পরবর্তীতে বলবো রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি চপ করে নিচ্ছি কুচি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো পেঁয়াজগুলো চপ করা হয়ে গেলে একটু ছাড়িয়ে নিব ছাড়িয়ে নিয়ে একটি বোলে উঠিয়ে এক পাশে আমরা রেখে দিব তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটি বোলে উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি এরপর আমরা নিয়ে নিব চারটি রসুনের কোষ তো রসুনের কোষগুলোকে একইভাবে আমরা চপ করে নিব কুচি করে নিব সবগুলো রসুনের কোষকেই কুচি করে নিব দুটি ধাপে এই পেঁয়াজ রসুন আমাদের লাগবে একটি রান্নায় লাগবে আরেকটি বাগারের প্রসেসে লাগবে তো রসুনগুলো চপ করে আমার ডান এখন আমি একটি বোলে উঠিয়ে এক পাশে রেখে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের চারটে কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে নিব তো কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমাদের রান্নাই লাগবে এখন কাঁচামরিচগুলোকে আমরা উঠিয়ে একটি বোলে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন সরাসরি রান্না চলে আসলাম চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি তাতে আমি 1.5 লিটার পানি অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1/2 লিটারের জগ 1.5 লিটার পানি অ্যাড করে দিয়ে এখন আমরা গ্রেট করা মিষ্টি আলুগুলো অ্যাড করে নিয়েছি প্রশ্ন করতে পারেন ভাইয়া এটা খোসা কেন নিয়েছেন খোসাতে কিন্তু নানান ধরনের উপাদান রয়েছে এনজাইম রয়ে গেছে সেই জন্য আমার গ্রেটটা আমি এই জন্যই করেছি তো যে পেঁয়াজটা আমি চপ করেছি সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি আর রসুনগুলো গ্রেট করেছি সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি বাকি অর্ধেকগুলো আমরা রেখে দিব আর চারটি কাঁচামরিচকে আমি ফালি করে নিয়েছিলাম দেখতে পেয়েছেন আপনারা সেগুলো অ্যাড করে দিলাম আর হিমালয়ান পিঙ্ক সল্ট এখানে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ ফার্স্ট স্টেপে এরপর ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি ও হ্যাঁ আপনাদের হাতের কাছে যদি হিমালয়ান পিঙ্ক সল্ট না থাকে সাধারণ লবণটা ব্যবহার করতে পারবেন এখানে তো নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়া আমার ডান ডাকনা দিয়ে ডেকে বয়েল হওয়া পর্যন্ত ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তবে স্লো ফ্লেমে আমরা রান্না করব দেখতে পাচ্ছেন একেবারে স্লো ফ্লেমেই রান্নাটা হচ্ছে তো আমার চুলার আঁচ হচ্ছে হাই ফ্লেম হচ্ছে 2000 আর স্লো ফ্লেম হচ্ছে 200 তো 200 রেখে ফুটিয়ে নিব প্রথমবার ফুটিয়ে নিব তো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি আমরা ফুটে উঠেছে
আমি ঢাকনাটা খুলেছি, দেখতে পাচ্ছেন এখন আমরা এখানে এক চা চামচ হলুদের গুঁড়ি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়ি এক চা চামচ, কালো গোলমরিচের গুঁড়ি হাফ চা চামচ অ্যাড করে দিলাম। ব্যাস এই শেষ মশলা দেওয়া আমাদের। এখন আমরা নেড়ে ছেড়ে মিশিয়ে বয়েল করে নিব, মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করে নিব, নরম হয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব। তো প্রিয় দর্শক, এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে দিব, ডেকে সিদ্ধ করে নিব মিষ্টি আলুগুলোকে। ঢাকনাটা খুলছি আমি। তো আমার প্রায় 20-25 মিনিট সময় লেগেছে আমার সিদ্ধ হতে। দেখুন পানিটাও কিন্তু কমে এসেছে আর ঘন হয়ে এসেছে। এখন আমরা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে নিব এটাকে। গ্রামে যেরকম মা খালারা দাদি নানিরা ঘুটনির সাহায্যে ডাল ঘুরত, সেই ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন, যাতে ডালের মতো হয়, খেতে ভালো লাগে, ডাল ডাল মনে হয়। গুটা আমাদের ডান। তো কনসিস্টেন্সি কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমের হবে কনসিস্টেন্সি। এটা কিন্তু খাওয়া যাবে আমাদের। আমরা সবচেয়ে বেশি ভালো হচ্ছে বেক করে খাওয়া, সিদ্ধ করে খাওয়া বা পুড়িয়ে খাওয়া। তো ডাল হিসাবে আমি তৈরি করে দেখাচ্ছি, অনেক রিকোয়েস্ট ছিল একটা ডালের রেসিপি দেওয়ার জন্য। তো ডাল ছাড়া আমি ডালের রেসিপি দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা তৈরি করবেন। তো আমরা এখন ঢাকনা দিয়ে ডেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো একবার ফুটে উঠেছে, আমরা ঢাকনাটা খুললাম, দেখতে পাচ্ছেন। এখন আমরা চুলা থেকে নামিয়ে নিব, চলে যাব বাগারের প্রসেসে। তো আমি এখানে হাফ টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। সরিষার তেলটা একটু গরম হলেই আমি যে রসুন কুচিটা রেখেছি সেটা অ্যাড করে দিলাম, আর পেঁয়াজ কুচিটা রেখেছি সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে আমরা নেড়ে ছেড়ে ব্রাউন করে ভেজে নিব। ব্যাস এই দুটি উপকরণ দিয়ে আমরা ডালের বাগাটা দেব, আর কোনো উপকরণ দিব না। অনেকে পাঁচফোড়ন দেয়, কিন্তু পাঁচফোড়নটা আমরা দিব না। দেখতে পাচ্ছেন একেবারে তেল কম দিয়েছি আর ব্রাউন হয়ে গেছে। এখন আমরা যে ডালটা রান্না করেছি মিষ্টি আলুর, সেটা এখানে অ্যাড করে দিব। অ্যাড করেও দিলাম, নেড়ে ছেড়ে মিশিয়ে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। সাথে সাথে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে স্মেলটা ভিতরেই থাকে। তো ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম, এক মিনিট অপেক্ষা করব, একবার ফুটে ওঠা পর্যন্ত। তো একবার ফুটে উঠেছে, ঢাকনাটাও খুলেছি। আবারও আমরা চলে যাব একই ফ্যানে, যে ফ্যানে আমরা রান্না করছি সেখানে ডালগুলো আমরা নিয়ে নিব। নিয়ে আমি এখানে 2 টেবিল চামচ জলপাইয়ের আচার, টক আচারটা নিয়েছি, যেটা স্বাস্থ্যসম্মতভাবে আমি তৈরি করেছি। এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো জলপাইয়ের আচারগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি, যা একটু মিষ্টি, একটু টক, একটু ঝাল হবে এই ডালটা, খেতে অসাধারণ হবে। সর্বশেষ আমি আরও একটি উপকরণ ব্যবহার করব, রেসিপিটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। তো নেড়ে ছেড়ে মিশিয়েও দিয়েছি। এখন আমরা একটি বোলে একটি ডিম ভেঙে নিয়েছি। তো ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে, যেখানে মাশকলার ডালে ডিম ব্যবহার করা হয়, তো সেরকম আমি কিন্তু এখানে একটা ডিম ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন। ডিমটা দিয়েই কিন্তু সাথে সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব, চুলার আঁচটা বন্ধ থাকবে তখন। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব, দেখবেন সুপে এবং মাশকলার ডালে যেভাবে ডিমটা ব্যবহার করা হয় আমি ঠিক সেভাবে ডিমটা ব্যবহার করেছি এখানে। তো দেখতে কতটা ভালোও লাগছে ডিমটা ব্যবহার করার ফলে, খেতেও ভীষণ সুস্বাদু হবে। একটু ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম, যাতে সুঘ্রাণটাও আরও ভালো আসে। তো নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। লবণটা পারফেক্ট আছে কিনা চেক করে নেব, পারফেক্টই আছে। ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে চুলার থেকে আমি একবার পলক আসলে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশনে চলে যাব। তো একটি বোলে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি, এটা এমনি এমনি খেতে পারেন, কিংবা আমার চ্যানেলে ফুলকপির পরোটা, পালং শাকের পরোটা আছে, সেগুলা তৈরি করে খেতে পারেন, এবং কোকোনাট ফ্লাওয়ারের পরোটাও আছে। ভীষণ লোভনীয় দেখাচ্ছে বন্ধুরা। তো একবার অবশ্যই বাসায় তৈরি করবেন, তৈরি করে খাবেন, আর খেয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।